তো বন্ধুরা, আমরা সবসময় মোবাইলে প্রতিদিনই চার্জ দিই। যারা মোবাইলে ব্যাটারিতে রোজ চার্জ দেয়, যাদের মোবাইল রোজ চার্জ দেয়, তাদের জন্য এই ভিডিওটি। আপনি এই ভিডিওটি পুরোটা দেখুন, একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে আপনার ব্যাটারি হয়তো কিছুদিনের জন্য বেশি বেক আপ দেবে, আপনার ব্যাটারি কিছুদিনের জন্য বেশি বেঁচে যাবে। সো ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, সো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশন বেলে প্রেস করুন। তো চলুন বন্ধু, মোবাইলের স্ক্রিনে দেখে আসি কীভাবে মোবাইল বেশি দিন বাঁচাতে গেলে, এবং যারা রোজ মোবাইলে চার্জ দেয় তাদের জন্য কী করণীয়, ব্যাটারি কীভাবে বেঁচে থাকবে। তো চলুন বন্ধু, মোবাইল স্ক্রিনে। তো বন্ধু, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধু, দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি 80% চার্জ আছে, মানে 80% চার্জ আছে আমার মোবাইলে, এবং এগুলো দেখতে পাচ্ছেন কোনো এখানে কাজ হচ্ছে না, ঠিক আছে। সো বন্ধু, আপনার মোবাইলটা কীভাবে আপনি ব্যাটারিটা ব্যাক আপ দেবেন, যখন সাপোজ আমি বলে দিচ্ছি, যখন আমরা মোবাইলটা চার্জে বসে ঘুমিয়ে পড়ি অথবা কোথাও চলে যাই, তখন আমাদের মোবাইলের চার্জটা ফুল হয়ে যায় অথচ আমরা ব্যাটারিটা খুলি না, তখন আমাদের ব্যাটারি কিন্তু অলরেডি মানে খারাপ হতে শুরু করে আস্তে আস্তে। সো এইগুলো থেকে বাঁচতে চাইলে আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমত আপনি কী করবেন বন্ধু, এই থ্রি ডটে ক্লিক করবেন। আপনি আপনার কাজটা কীভাবে করতে হবে সেটা আমি আপনার দেখিয়ে দিই। থ্রি ডটে ক্লিক করে বন্ধু দেখতে পাচ্ছেন সেটিং আছে, সেটিংয়ে আপনি ক্লিক করুন, ঠিক আছে। জাস্ট আপনি সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পরে বন্ধু কী করবেন, আপনি আপনি দেখতে পাচ্ছেন এখানে লো ব্যাটারি অ্যালার্ম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে লো ব্যাটারি অ্যালার্ম, এখানে ফুল ব্যাটারি অ্যালার্ম, এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি টেম্পারেচার, ঠিক আছে। অলরেডি আমি সব কিছু সিলেক্ট করে রেখেছি, কারণ আমার এগুলো লাগে, কারণ ব্যাটারি বাঁচাতে চাইলে আমার এগুলো অবশ্যই করতে হবে। সো লো ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে, এখানে আছে প্রথমে ফুল ব্যাটারি আপনি চার্জ দেবেন, যখন 100% চার্জ হয়ে যাবে আপনাকে অ্যালার্ম দিয়ে দেবে। সো এখানে লো ব্যাটারি আপনি কত পার্সেন্ট ব্যাটারি কমে গেলে তারপর চার্জ দেবে, এখানে 50% নিম্ন আছে, তো আমি এখানে 50% না, আমি এখানে 15% রেখে দিলাম, কারণ 15% যদি আমার ব্যাটারি চার্জ থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ব্যাটারি অ্যালার্ম দিচ্ছে, চার্জ দরকার, তাহলে আমার ব্যাটারিটা ভালো থাকবে। সো এখানে আরেকটা জিনিস দেখুন, ব্যাটারি টেম্পারেচার, আপনার মোবাইল কতটা হিট হচ্ছে, আপনার মোবাইল ব্যাটারি কতটা গরম হচ্ছে সেটা করে রাখবেন, আর টেম্পারেচার করে রাখবেন। সো আমি এখানে 30% করে রাখছি, আপনি 31% করে রাখতে পারেন। সো বন্ধু, এরপরে কী করবেন, আপনি এটাতে অবশ্যই 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 ইনেবল করে দেবেন। সো এখানে ওকে করবেন, ইনেবল করে দেবেন। আপনার যদি কোনো পাসওয়ার্ড চাই আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন, হয়তোবা আপনাকে আমার এখানে দেখাচ্ছে না, তো অবশ্যই আপনাকে পাসওয়ার্ড, ইমেল আইডি হয়তো চাবে, সেগুলো আপনি দিয়ে দেবেন। সো আপনাকে একটা ডেমোটা দেখিয়ে দিই আমি, দেখুন আমার মোবাইলটাকে আমি চার্জে লাগাচ্ছি, তখন আপনার মোবাইলটা কী হয়। সো দেখুন তাহলে আমি চার্জে লাগাচ্ছি, তো বন্ধু দেখুন অলরেডি মোবাইলটা চার্জে লাগালাম, এখানে এখানেও চলে আসছে, এখানে এখানেও চলে আসছে, ঠিক আছে। সো আমি এগুলো দেখতে পারি, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আমার 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4 পাসওয়ার্ড আমার, দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দিয়ে আমি সেট করে রেখেছি। এরপর আমি ব্যাটারিটা খুলবো, এই চার্জারটা যখনই খুলবো তখনই দেখবেন কেমন একটি আমার সিগন্যাল দিয়ে দেয় যে আমি ব্যাটারি চার্জ খুলেছি, ঠিক আছে। তো বন্ধু দেখতে পাইলেন আমার মোবাইলটা কীভাবে ব্যাটারি, যখনই আমি চার্জারতে খুললাম তখনই অটোমেটিক্যালি কেমন একটা সাউন্ড দিল, যতবেলা আমার মোবাইলে 100% চার্জ না হবে, দেখুন আমি এখানে 100% করে রেখেছি, তো অতবেলা আমার মোবাইলে চার্জ যখনই খুলবে তখনই আমার মোবাইলে এরকম একটা সাউন্ড দেবে, যখন আমার 100% হয়ে যাবে তখন একটা সাউন্ড দেবে, তখন আমরা ব্যাটারি খুলে রাখতে পারি। সো বন্ধু, এই ছিল ভিডিওটি, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে শিখিয়ে দেবেন যাতে আপনার ভিডিও ভালো হয়। তো বন্ধু, কথা হচ্ছে ওটা অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপসটার নাম আছে ফুল ব্যাটারি অ্যান্টি অ্যালার্ম। আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনি জাস্ট লিখবেন ফুল ব্যাটারি অ্যালার্ম, লিখলে আপনি প্রথমে যে অ্যাপসটা পেয়ে যাচ্ছেন এই অ্যাপসটা ইনস্টল করবেন। অনেক অ্যাপস আছে, সে কোনো অ্যাপস ইনস্টল করবেন না, সবগুলো খুব একটা ভালো নয়। দেখুন এই অ্যাপসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, 1 মিলিয়ন ডাউনলোডার এবং 4.4 রেটিং পয়েন্ট। সো বন্ধু, এই অ্যাপসটা ডাউনলোড করে নিন এবং আপনিও কাজ করুন। তো বন্ধু, ভালো থাকো, সুস্থ থাকো, বাবাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় আরও একটি অ্যামেজিং ভিডিও নিয়ে।